গরু বেচা বিক্রি হয়ে গেল। বাইক কত নিল, কত নিল, বাইক কত নিল? 4,15,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল। 4,15,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল। আব্দুল গবাদি পশু হাট থেকে প্রিয় দর্শক, সবাই বিরতি লাগিয়ে দিবেন, দর্শক সবাই বিরতি লাগিয়ে দিবেন। প্রিয় দর্শক, সুন্দর একটা গরু আসতেছে, খুবই সুন্দর একটা গরু, খুবই সুন্দর। বাইক কত নিল, বাইক কত নিল? 2,20,000 টাকা দর্শক, সুঠামদের গরু বেচা বিক্রি হয়ে গেল 2,20,000 টাকা। প্রিয় দর্শক, 2,20,000 টাকা কাপতুলি গবাদি পশুর হাট থেকে। প্রিয় দর্শক, 2,20,000 টাকা কেমাত্র আরেকটা গরু বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে। বাইক কত নিল, কত নিল? 1,60,000 টাকা প্রিয় দর্শক, বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশুর হাট থেকে। দর্শক, 1,60,000 টাকা প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সুঠা আমদের গরু। অনেক মানুষ কিন্তু ভিড় করেছে, গরুটা নিতে অনেক মানুষ কিন্তু ভিড় করেছে, ভিড় করেছে। প্রিয় দর্শক, ভাইজান আপনি থেকে কবে জিতছেন, আপনারা জিতছেন কোন জায়গা থেকে আসছেন? মিরপুর এক নাম্বার থেকে আসছে, মিরপুর এক নাম্বার থেকে আসছে লোকটা। গরুটা নিল 1,60,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল সুঠানদের গরু। প্রিয় দর্শক, বাইক কত নিল, কত নিল? 1,48,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশু হাট থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু বিশাল এক গরু দর্শক দেখতে পাচ্ছেন, বিশাল এক গরু দর্শক বেচা বিক্রি হয়ে গেল, পাগলা গরু দর্শক দেখতে পাচ্ছেন। মাত্র একটি গরু বেচা বিক্রি হয়ে গেল, বাইক কত নিল? 1,65,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল সুঠাম দেহের গরু। প্রিয় দর্শক, যাকে যাকে বেচা বিক্রি হচ্ছে গাবতুলি হাট থেকে, দর্শক যাকে যাকে বেচা বিক্রি হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু মানুষের অনেক ভিড় করেছে। দর্শক দেখতে পাচ্ছেন, টাকা কত নিল? 1,65,000 টাকা 1,65,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশুর হাট থেকে। দর্শক সবাই লাগিয়ে দিবেন, দর্শক যাকে যাকে বেচা বিক্রি হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, এই মাত্র একটি গরু বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গরু হাট থেকে। বাইক কত নিল, বাইক কত নিল? কত 2,10,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল সুঠাম দেহের গরু। আপনাদের কিছু দেখি দেখা সুঠাম দেহের গরু 2,10,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল। একটি গরু বেচা বিক্রি হয়ে গেল দর্শক। বাইক কত নিল, কত নিল, কত নিল, কত নিল? 1,05,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল দর্শক। এই মাত্র একটি গরু বেচা বিক্রি হলো, বাইক কত নিল? 1,37,000 1,37,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশু হাট থেকে। দর্শক সুঠা আমদের গরু, দর্শক সবাই লাগিয়ে দিবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যাকে যাকে গরু বেচা বিক্রি হচ্ছে, যাকে যাকে। বাইক কত নিল? 1,10,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল দর্শক, যাকে যাকে গরু বেচা বিক্রি হচ্ছে, যাকে যাকে বেচা বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছি, দর্শক আপনাদের কারো দেখাবো ভাই, গাবতুলি হাটের সেরা গরু। বাইক কত নিল, কত নিল? 1,90,000 টাকা প্রিয় দর্শক, 1,90,000 টাকা সুঠাম দেড় গরু। দর্শক সুঠাম দেড় গরু 1,90,000 টাকা দর্শক, খুবই সুন্দর একটা গরু বেচা বিক্রি হয়ে গেল। বাইক কত নিচ্ছে, বাইক কত নিচ্ছে? 1,23,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে। দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গরু দর্শক, খুবই সুন্দর একটা গরু। তিনটা পাহাড় বেচা বিক্রি হয়ে গেল, বাইক কত নিল? 11,50,000 থেকে তিনটা বেচা বিক্রি হয়ে গেল গবাদি পশুর হাট থেকে। প্রিয় দর্শক, গাবতুলি গবাদি পশু হাট থেকে 11,50,000 টাকা দর্শক সবাই লাগিয়ে দিবেন। দর্শক একটি গরু বেচা বিক্রি হয়ে গেল দর্শক, খুবই সুন্দর একটা গরু। বাইক কত হয়েছে? 1,42,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশু হাট থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই লাগিয়ে দিবেন, সবাই লাগিয়ে দিবেন। ৭,20,000 টাকা সুঠামদের দুইটা গরু বেচা বিক্রি হয়ে গেল গাবতুলি গবাদি পশুর হাট থেকে। প্রিয় দর্শক, গাবতুলি গবাদি পশুর হাট থেকে 7,20,000 টাকা বেচা বিক্রি হয়ে গেল।